রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে মূলত টাফ টক অনুষ্ঠানটি। এমন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যাদের আপনি হয়তো পছন্দ করেন, ভালোবাসেন, অথবা তাদের প্রতি রাগ আছেন, অথবা এমন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যাদের আপনারা মনে করেন যে আপনার মতের সঙ্গে মিলছে না। কিন্তু এমন কিছু ব্যক্তিত্ব বিশেষ করে বাংলায় এখন রয়েছেন যাদের আপনারা উপেক্ষা করতে পারবেন না। যুগে যুগে বঙ্গে এবং দেশে বিদেশে এই রকম রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকেন। আজকে আমাদের অতিথি এমন একজন ব্যক্তি যিনি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি অনেক কারণে বিশিষ্ট। মূলত তৃণমূল কংগ্রেসের এমন একজন নেতা যিনি জীবনে মন্ত্রী হননি, এমপি হননি, এমএলএ হননি, কিন্তু তিনি স্বমহিমায় তার রাজনৈতিক কাজ চালিয়ে গিয়েছেন। এই নিয়ে তার খেদও নেই। তিনি এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি কথা বললেই ভাইরাল হয়ে যান, তিনি আবার ফায়ার ব্র্যান্ড। সেই অনুব্রত মণ্ডল আজকে আমাদের টাফ টকের অতিথি। অনুব্রতদা, টাফ টক রীতিব্রততে আপনাকে স্বাগত। নমস্কার। দ্বিতীয়বার যখন, মানে এটা আমাদের দ্বিতীয়বার, আমরা প্রথমবার টাফ টকে আপনাকে পেয়েছিলাম। আমি প্রথমেই যে প্রশ্নটা করব, এই মুহূর্তে বাংলায় সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে শান্তিনিকেতন। অনেকে বলছেন আর শান্তিনিকেতনের নাম শান্তিনিকেতন নেই, তার নাম অশান্তিনিকেতন। অনেকে ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিচ্ছেন এর কারণে দায়ী নাকি একজনই, তার নাম অনুব্রত মণ্ডল বা আমাদের কেষ্টদা। দেখুন, আমি একটা কথা বলি, বিশ্বভারতী নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টিং নই। আর বিশ্বভারতী যদি অশান্তি করে থাকেন, এখনকার যিনি ভিসি তিনি করেছেন। রবীন্দ্রনাথ বলতেন যে খোলা মাঠের আকাশ। এই ধরনের যদি গোটা বিশ্বভারতী আপনারা ঘোরেন, কোনো জায়গায় 11 ফুটের পাঁচিল, কোনো জায়গায় 12 ফুটের পাঁচিল, কি দরকার? বিশ্বভারতী যে শান্তিনিকেতনের মেলাটা হয়, দোল উৎসবটা হয়, আজকে বলতে পারেন লক্ষ মানুষের ভিড় হয়, তারা সে একটা শান্তি পায়। বিশ্বভারতী একটা শান্তির জায়গা। আজকে গোটা ভারতবর্ষে, এখানে গোটা পৃথিবীর মানুষ জানে বিশ্বভারতীর সম্বন্ধে এবং গুরুদেবের সম্বন্ধে সবাই জানে। সেই বিশ্বভারতীকে আজ যদি কেউ কলঙ্কিত করে থাকে, তার নাম হচ্ছে এই ভিসি। আচ্ছা, একটা কথা বলুন তো, এই বিশ্বভারতীতে বোলপুর লাগাও যে বিশ্বভারতী, তার সঙ্গে আশেপাশে বোলপুরে লাগাও যে গ্রামগুলো আছে, সবাই কিন্তু এই বিশ্বভারতীর শান্তিনিকেতনের সঙ্গে তারা জড়িত। যখন আমাদের মেলা হয়, আমরা বলি বাংলার মেলা, গ্রামীণ মেলা। গ্রামীণ মেলা কেন বলি? আপনারা জানেন বোধহয়, এখানে কুমোররা মাটির হাঁড়ি, মাটির সরা নিয়ে এসে বিক্রি করত। তখন এইখান থেকে, এই শান্তিনিকেতনের মেলা থেকে মানুষজন মাটির জিনিস কিনে নিয়ে যেত। ছুতোররা দরজা জানলা করত, তক্তা করত, সেগুলো এখান থেকে কিনে নিয়ে যেত। কামাররা খুন্তি হাতা তৈরি করে বিক্রি করত। এমনকি শিলনোড়া পর্যন্ত বিক্রি হয় এখানে। বিশ্বভারতী পুরো গ্রামীণ মেলা। সেই ঐতিহ্যটাকে নষ্ট করতে চলেছেন এই ভিসি, যা মন তাই করছে। কিন্তু যারা 1960 সালের পাঁচিল ভেঙে দিলেন, যারা বিশ্বভারতী চত্বরে গিয়ে, দেখুন, আমি পাঁচিল ভাঙাটা, পাঁচিল তো হয়নি, পাঁচিলে ভিত কাটছিলেন। মেলার মাঠের গেটটা ভেঙে দিয়েছে, পাঁচিল তো তৈরি হয়নি। পাঁচিলের সমগ্র সীমে তোমার ইট বালি এসব নামিয়ে, কিন্তু ওই গেটটা 1960 সালের থেকে তৈরি হয়েছে। এত ওই গেটটা মেলার গেট, মেলার মাঠের গেট। ওই গেটটার একটা ইতিহাস আছে। বিশ্বভারতী থেকে যারা বাইরে থেকে আসতেন গাড়ি করে, বাস নিয়ে, তারা ওই মাঠে গাড়িগুলো রেখে, ওখানে ল্যাট্রিন আছে, সেখানে চান করতেন, ওখানে রান্না বান্না হতো, তারা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যেতেন। তার বিনিময়ে কিন্তু বিশ্বভারতী পয়সা নিতেন, বিনা পয়সায় নয়, এটা টেন্ডার হতো। রামসাম যদুমধু কেউ কেউ টেন্ডার পেতেন। সেটা হঠাৎ উনি বন্ধ করে দিলেন। কেন, কি জন্য? চাইছে রবীন্দ্রনাথের নামটা যেন না ছড়ায়। আগে তো কোনো ভিসি করেনি। হঠাৎ কি মনে হলো যে রবীন্দ্রনাথের নামটাকে মুছে দিতে হবে? বিশ্বভারতীতে কোনোদিন রাজনীতি হয়নি। কেন রাজনীতি? বিশ্বভারতীতে আমরা জীবনে কোনোদিন বিশ্বভারতীর মাঠে আমরা মিটিং করিনি। আমরা তো বিশ্বভারতীতে কোনোদিন লোক জড়ো করতাম না। আমরা বিশ্বভারতী বাউন্ডারির ভেতরে কোনোদিন মিটিং করিনি। আমরা সম্মান দিতাম। যে গুরুদেব এখানে রাজনীতি ঢুকতে মানা করেছিল। যদি রাজনীতি কেউ ঢুকিয়ে থাকে তো এই ভিসি। অনুব্রতদা, অনেকে বলছেন এখন এবং অনেকের মধ্যে একটু এই জিজ্ঞাসাটা আসছে, কোনোদিনও মন্ত্রিত্বের লোভ অনুব্রত মণ্ডলের নেই, কোনোদিনও এমপি হতে চাইনি, কোনোদিনও এমএলএ হতে চাননি, কোনোদিনও এখনো পর্যন্ত আমরা জ্ঞানত শুনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি গিয়ে বলেছেন ওই অমুক পদ আমার চাই, এটা আমরা শুনিনি। তো অনেকে বলছে কি হলো অনুব্রত মণ্ডলের, কি হলো কেষ্টদার, তিনি কি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটা এবার নিতে চাইছেন? না 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 না, একবারই না, সে শিক্ষিত যোগ্যতা আমার নেই উপাচার্য হওয়ার মতন, সেগুলো বললে এটা হাস্যকর হবে। এখন কি যিনি ভিসি আছেন একবারে নোংরা লোক, বাজে লোক, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি। এবং এই ধরনের ভিসি আমার মনে হয় না যে শান্তিনিকেতনবাসী। আচ্ছা ছেড়ে দাও আমাদের কথা, আমরা পলিটিক্যাল পার্টি, আমাদের নামে বদনাম আসতে পারে। আচ্ছা ওখানকে যারা আশ্রমিক, যারা শান্তিনিকেতন ঘিরে যারা বাড়ি করে আছেন, শান্তিনিকেতন ঘিরে যারা মানুষরা থাকে, তাদের কাছে একবার যাও তো, কি বলবে এই ভিসির সম্বন্ধে? অনেকে বলছেন অনেকের স্বার্থে আঘাত দিচ্ছে বলেই তার একবারে বাজে কথা। বিশ্বভারতী একটা খোলামেলা জায়গা, 11 ফুটের পাঁচির দেওয়া হয় জেলখানা, কেন ফেন্সিং করা যেত না? না এখন তো ফেন্সিংই করার কথা, কোথায় ফেন্সিং? মিথ্যা কথা বলছে। আচ্ছা উত্তরায়ণ তো বিশ্ব তোমার রবীন্দ্রনাথের মেন ঘাঁটি, যত জিনিসপত্র কবিতা কবিতা বই পত্র সব তো ওখানে আছে, ওখানে তো পাঁচিল নেই, ওখানে তো ফেন্সিং আছে। না কিন্তু একটি বিশ্ববিদ্যালয় কি সুরক্ষা দরকার না? 100% নোবেল চুরি হয়েছে, 100% তোমার সঙ্গে আমি একমত। তার জন্য 1000 সিকিউরিটি আছে বিশ্বভারতী। আর যে কথাটা এখন বলছে যে ওখানে ছেলে মেয়েদের নোংরা কাজ হয়, আমি বিশ্বাস করি না। তোমাকে আবার দায়িত্ব নিয়ে বলছি, শান্তিনিকেতনের মেলার মাঠ থেকে সেন্ট্রাল অফিস 200 ফুট, শান্তিনিকেতনের মেলার মাঠ থেকে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস 100 ফুট দূরে, পিআরও অফিস 150 ফুট দূরে, ওখানে একটা ইয়ে আছে, হোস্টেল আছে, বলতে লজ্জা লাগে না? বাঁদিকে একটা ফাঁড়ি আছে 10 ফুটের মাথায়, একটা থানা আছে। এই নোংরা কথা বলতে কিন্তু মাননীয় রাজ্যপাল তিনি উদ্বিগ্ন হয়েছেন, তিনি অত্যন্ত উদ্বিগ্নতার সঙ্গে বলেছেন যে শান্তিনিকেতন নাকি এখন বোমা তৈরির কারখানা হয়েছে, অনেকটা আঙুল কিন্তু আপনার দিকে। আমি একটা কথা বলি, যে উনি রাজ্যপাল, উনি অনেক বড় পদে আছেন, ওনার সম্বন্ধে আমার তর্ক বিতর্ক, ওনার সম্বন্ধে কিছু বলা আমার মুখে মানায় না। তবুও বলছি উনি ঠিকঠাক কথা বলতে যা বলেন, তো আমাকে কেন, মুখ্যমন্ত্রীকে ছাড়েন, প্রশাসনকে ছাড়েন। আচ্ছা বলো তো, এই কোভিডে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, পুলিশ কি সার্ভিস দিয়েছে বলো তো? তাদের স্যালুট জানানো উচিত নয় আমাদের? অবশ্যই যারা কাজ করছেন তাদের অসম্মান করা যেতে পারে? তারা যে পরিমাণে কাজ করেছে আজকে, না কে না দে, ছেলে বউ সংসার ছেড়ে দিয়ে 24 ঘন্টা হসপিটালে, তাদের কোনো সিম্পাতি দেখিয়েছে রাজ্যপাল? আমি বলতে রাজি নয় উনি বলেন তো রাজ্যপাল, আমার মুখে মানায় না। শান্তিনিকেতন এখন খুব বহিরাগত ব্যাপারটা, এই শব্দটা খুব ঘুরছে ফিরছে, বাজে কথা, একবারে ফালতু কথা। এটা বোলপুরের সেন্টিমেন্ট জড়িয়ে আছে, বোলপুরের মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। বোলপুরের মানুষের সঙ্গে তো সব মানুষের টিকিট আমি নিই নি। 1,13,000 ভোটার বোলপুরে, 1,13,000 ভোটারের আমি মালিক নই। কিন্তু এটা কি হতে পারে বীরভূমে? বোলপুর শান্তিনিকেতন তো ছেড়েই দিলাম, মানে গোটা বীরভূমে একটা আলপিন অবধি পড়তে পারে যদি অনুব্রত মণ্ডল না জানে। দেখুন একটা কথা বলি, বীরভূম ডিস্ট্রিক্ট খুব শান্ত জায়গা, কিন্তু এটা তো আপনি লাল মাটির জায়গা, কিন্তু এটা তো আপনি মানেন বীরভূম জেলাতে বাঘে এবং হরিণে এক ঘাটে দুধ খায় আপনার নাম শুনে। দেখুন সেটাই বলে আমি ওই জন্য তো বলতে যাচ্ছিলাম যে বীরভূম হচ্ছে লাল মাটির জায়গা, খুব শান্ত জায়গা, সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে বাঘ এবং সিংহ এক জায়গায় হয়ে যায়, পরিবেশ এবং শান্ত জায়গা। মানে আপনি বলছেন এটা অনুব্রত মণ্ডলের কৃতিত্ব না, অনুব্রত মণ্ডলকে সাধারণ একটা মানুষ, কিন্তু অনুব্রততা এটা কি মেনে নেওয়া যায় যে যেখানে অনুব্রত মণ্ডল রয়েছেন, কেষ্টদা যেখানে রয়েছেন তার থেকে কয়েক কিলোমিটার দূরে এত মানুষ তারা এই গাড়ি যন্ত্রপাতি নিয়ে গিয়ে গেট ভেঙে দিল? দেখো আমি এটা বলি, ওখানে মেশিনটা ছিল, জেসিবিটা ওখানে যে কন্ট্রাক্টর ভিত কাটছিল কন্ট্রাক্টরই আনা, জেসিবিটা ওখানে দাঁড়িয়ে, তারপর নম্বরটা তো ঢাকাও ছিল। সেটাই আমি যাইও নি, আমি দেখিও নি, আমি ইন্টারেস্ট নয়, তোমাকে আগেও বলছি বোলপুরের জনগণ খেপে গেছে, আশেপাশের মানুষ খেপে গিয়ে গেছে, তার দায়িত্ব তার লাইব্রেরি তো আমি না, মানুষ কি করবে। এবার আমি একটু প্রশ্নটা একটু রাজনৈতিকভাবে করি। একটা সময় এটা তো ঠিক কথা, নন্দীগ্রাম, লালগড়, আপনি নিজে ময়ূরেশ্বর থেকে শুরু করে আপনি নানুর বিভিন্ন জায়গায় এই মানুষের জনরোষ আপনি দেখেছেন, এবং সেই সময় এটা কথা বলতেই হবে, স্বীকার করতেই হবে, সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় সহ গোটা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় এই জনরোষ এবং তৃণমূলের রাজনীতি একটা পরিবর্তনের সোপান নিয়ে এসেছিল। কোথাও কি তাহলে পরিবর্তিত সময় শান্তিনিকেতনের এই জনরোষটাও কি রাজনৈতিকভাবে কাজে লাগানো হচ্ছে? না 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 না, একবারই না, রাজনীতি এখানে দেওয়াটা উচিত নয়। সাধারণ মানুষ গিয়েছিল, বোলপুরবাসী গিয়েছিল, মেলা কমিটি বাঁচাও বলে একটা মাঠ কমিটি, মেলা কমিটি না মাঠ কমিটি বলে একটা বাঁচাও কমিটি আছে, তারা গিয়েছিল, তাদের ডাকে মানুষ গিয়েছে। আচ্ছা অনুব্রতদা, এই যে লোকে এখন বলছে যে এখন যা অবস্থা, কাটমানি, আমফান পরবর্তীত যা অবস্থা, তাতে নাকি অত্যাচার সীমাহীন হচ্ছে, একবারে বাজে কথা। আমার 167টা পঞ্চায়েত আর মঙ্গলকোট, কেতুগ্রাম নিয়ে, হাউসগ্রাম নিয়ে 58টা পঞ্চায়েত, 167 আর 58টা পঞ্চায়েতে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, 3842টা বুথ, একটা বুথে যদি 15টা লোক থাকে, দুটো লোক যদি খারাপ করে তাহলে কি আমার 3000 সব বুথে কি খারাপ? অবশ্যই না, সংখ্যার আনুপাতিক। তুমি বলো না, একটা বাড়িতে 5 ভাই থাকলে এক ভাই কাজ করে না, সে সকালবেলায় উঠে চান টান করে খাওয়া দাওয়া করে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেল, কোনো কলেজের পাশে দাঁড়ালো না কিছু, আর 4 ভাই খেটে মরে গেল সংসারটা দাঁড় করাবার জন্য, তাই বলি কি ওই গোটা ফ্যামিলিটা দায়ী? কিন্তু আপনি বলছেন বীরভূমে তৃণমূল আমলে অত্যাচার বাড়েনি না, 100%। একজন আমাকে সামনে বলেছে, আমাকে বিজেপি লিডার দিকে বলা করা হতো, সিপিএম এর কমরেড যারা আছে তাদের কিন্তু বলা করা হতো, কংগ্রেস তো কেউ নেই। তুমি সিপিএম, আমি মনসা হাজরা বলছি, সমীর ভট্টাচার্য বলছি, আমার সামনে একসঙ্গে বসে বলুক তো যে হ্যাঁ তৃণমূলের অত্যাচার আছে না। আপনার সঙ্গে বসতে তো তারা ভয় পেয়ে যাবেন, ঠিক আছে তুমি বসো, আমাকে যদি আমাকে ভয় পায় তুমি যাও। যে আজকে তৃণমূল কোনো সিপিএম বাড়িতে, কোনো বিজেপির বাড়িতে কোনো অত্যাচার করেছে একজনা বলে দেখ, তোমাকে বলে দেখ। আমি আমি আপনাকে খুব মানে পরিষ্কারভাবে জিজ্ঞেস করছি, আপনি তো একটা সময় তো বিরোধী রাজনীতি করেছেন, সত্যি কি সেই সময়ের সঙ্গে এই সময়ের অত্যাচার কি বাড়েনি? 100% মিথ্যা কথা, আমি প্রশ্রয় দিই না, আর মমতা ব্যানার্জি প্রশ্রয় দেয় না, আমি কেন? আমার যে লিডার, চিফ মিনিস্টার ছেড়ে দাও, পার্টির চেয়ারপারসন মমতা ব্যানার্জি, উনি এগুলো প্রশ্রয় দেয় না, উনি মানতে রাজি নয়। আমার কথাটা বাদ দাও তুমি, মমতা ব্যানার্জি মানবে না। তুমি আমার বীরভূম জেলাতে দেখিয়ে দাও না, আমি যেমন আমার পরিষ্কার মমতা ব্যানার্জিকে বলছি, আমি কিন্তু বীরভূমের 14টা সিট আর খুব বেশি হলে বড়ুয়া আর ভরতপুর দেখে দেবো, আমি কিন্তু বাঁকুড়াও যাব না, পুরুলিয়াও যাব না, নদিয়াও যাব না, আমাকে দায়িত্ব দিলেও আমি যাব। আমি বীরভূমের 14টা সিট, 14টা এমএলএকে জেতানোর জন্য যা করতে হয় তাই করব, যা করতে হয় ভালোবাসার দ্বারা। আচ্ছা এবার কি ধরুন এই গুড়জল বা অন্যান্য জিনিস কাজে লাগবে? এবার তো এবারে ভোটের পলিসিটা পাল্টিয়ে দিয়েছি। মানুষ দেখো, সামান্য কি দুর্ভাগ্যের কথা, তোমরা জানো বোধহয় মুসলিম বিয়েতে খুব বোমটোম ফাটে, আরে ভাই বলে দিচ্ছে একবার ডাইরেক্ট যে ওখানে তৃণমূলরা বোমবাজি করছে, তারা জানি না যে ওই গ্রামে একটা মুসলিম বিয়ে আছে, এবং এখন হিন্দুদের বিয়েতেও একটা বোমের একটা চালু হয়ে গেছে। ওরা জানেও না যেটা একটা বিয়ে বাড়ি। তার মানে ধরুন চড়াম চড়াম, নুকুলদানা, গুড় বাতাসা, এরপর তাহলে কি এখন ডিক্লেয়ার হয় ভোট? ভোট তো ডিক্লেয়ার, তার আগে আপনিও ডিক্লেয়ার করবেন না, মানে ভোট ডিক্লেয়ারের আগে আপনি ডিক্লেয়ার করছেন না। স্ট্র্যাটেজি কিছুটা একটা নিশ্চয়ই হবে, হবে কিছুটা হতে পারে। এবং আপনি যেরকম বোমের কথা বললেন, দমদারি কিছু একটা হবে, না যা কিছু একটা হবে। আচ্ছা সত্যি একটা কথা বলুন তো, মানে কতটা আতঙ্কে রয়েছেন? কারণ এই যে গেরুয়া ঝড় শুরু হয়েছে একবারে, আমি বিশ্বাস করবো তো, আমি তোমাকে আজকে দাঁড়িয়ে আমি বলছি, আমি 16 সালে বলেছিলাম প্রত্যেক জায়গায় এবং কাগজে বেরিয়েছিল যে 210 থেকে 220, 211 হয়েছিল। আজকের তারিখে বলছি, আজ তারিখ মাস ডেট, 220 থেকে 230টা সিট না পেলে আমি রাজনীতি ছেড়ে চলে যাব। যা পানিশমেন্ট দেবে সেই পানিশমেন্ট আমি দেবো। কেন মানুষ ভোট দেবে? কেন কেন অন্য দলকে ভোট দেবে? কি করেছে? আজকে ইয়াং জেনারেশন জানবে না, বলবে না মোদির সেই 14 সালের প্রতিশ্রুতি কোথায়? 2 কোটি করে বছরের চাকরি কোথায়? 15 লক্ষ টাকা। আর মমতা ব্যানার্জির পরিকল্পনা কি ভাবা যায়? মমতা ব্যানার্জির পরিকল্পনাগুলোকে একের পর এক নরেন্দ্র মোদী ফলো করছে। আচ্ছা কোনদিন ভেবেছিলে তুমি বলো তো ঋতুপর্ণ, যে সবুজ সাথী সাইকেল ভেবেছিলে? রূপশ্রী হবে, একটা মেয়ের বিয়েতে একটা কার্ড দিয়ে গেলে বিডিওর কাছে 25,000 টাকা পায়। কেন মোদী পারলো না ওর সঙ্গে আর 25 যোগ করতে? তাতে 50,000 টাকা পেত সেই ভদ্রমহিলা। তাহলে আপনি বলছেন উন্নয়নের খাতিরেই থাকবে। আচ্ছা তুমি বলো তো কোন রাজ্যে খাদ্য সাথী আছে? কোন রাজ্যে কন্টিনিউ 1 বছর চাল ফ্রি আছে? একটা স্টেটের নাম বলো আমাকে, তুমি আমাকে একটা স্টেটের নাম বলো। অন্ধ্র বলো, হরিয়ানা বলো, গুজরাট বলো, মধ্যপ্রদেশ বলো, ছত্তিশগড় বলো, ইউপি বলো, বিহার বলো। মানে আপনি তাহলে উন্নয়নটাকে জোর দিচ্ছেন 100%। আচ্ছা মমতা ব্যানার্জি কি করে না? আচ্ছা ঋতুব্রত, আজকালকার ছেলেমেয়েরা জানে না, আজকালকার প্রজন্ম জানে না। আমরা যখন স্কুলে পড়েছি, আমার বাবার পয়সা থাকলে পায়ের জুতোটা দিত। তখন তো স্কুলে কোনো প্যান্ট জামার ড্রেস ছিল না, আমরা তো বাড়িতে ভাত খেয়েছি। প্রাইমারি স্কুলে পড়তে গিয়েছি, তখন তো পায়ের জুতো ছিল না। না দেখুন, যখন আমরা মাইলের পর মাইল হেঁটে যেতাম। না দেখুন, শীর্ষ নেতৃত্ব বা যারা চালাচ্ছেন সরকার, তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু এটা তো ঠিক অনেকে কাঠপানি নিয়ে নিচ্ছে। আমরা আমপানি দেখলাম। আমি তোমাকে আমি আবার একটা কথা বলি, ধরো একটা পঞ্চায়েতে 11টা বুথ নিয়ে একটা পঞ্চায়েত, কি 15টা বুথ নিয়ে একটা পঞ্চায়েত, সেইখানে যদি একটা মেম্বার বা কোনো একটা কর্মী সে যদি একটু দু নম্বরি করে, গোটা পঞ্চায়েতটা কি দায়ী? গোটা মমতা ব্যানার্জি কি দায়ী? গোটা বেঙ্গল কি দায়ী? আমরা এই বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করব। শোনা যাচ্ছে কানাঘুষো তৃণমূলের অনেক এমএলএ এবং মন্ত্রী তারা নাকি গেরুয়া শিবিরে চলে যাচ্ছে। কি ভাবছেন অনুব্রত মণ্ডল? একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ টক উইথ ঋতব্রততে।